আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আনাস কুকিং অ্যান্ড ব্লগস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। বর্ষার দিনে গরম গরম ভাত আর গরুর ভুঁড়ি হলে কেমন হয়? জি, আমাদের আজকের রেসিপি হচ্ছে গরুর ভুঁড়ি। অনেকে অবশ্য এটাকে বটও বলে থাকেন। তো উপকরণগুলো দেখে নিচ্ছেন। আমি ভুঁড়িগুলোকে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি, তবে ভুঁড়ি ক্লিন করার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম রয়েছে। আমি এটি অন্য আরেকটি ভিডিওতে কোনো একদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। ভুঁড়িতে গরম মশলাটা খুব বেশি যায়, কারণ ভুঁড়ির একটা উৎকট গন্ধ আছে, দেখতে পাচ্ছেন। আমি বেশ অনেকটা গরম মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন যেটা থেতো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচ গুঁড়া, মরিচ গুঁড়াটা পরিমাণ মতো দিব, কারণ গরম মশলা থেকেও ঝাল বের হবে। আদা বাটা রসুন বাটা দিয়েছি, সরি আমি রসুন বাটা দিইনি, রসুন থেতো করে দিয়েছি। আদা বাটার সাথে জিরা বাটা ছিল। দিয়ে দিচ্ছি তেল। আস্ত কিছু রসুন রেখে দিয়েছি। অল্প পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। নেড়ে নিচ্ছি, মশলাগুলো মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠে এসেছে। আমরা এই পর্যায়ে হাই হিটে কিন্তু এটাকে রান্না করছি, কারণ এখন যখন ভুঁড়িটা কষানো হয়ে যাবে আমরা পরবর্তীতে আবার আরেকটু পানি দিব। পানিটা কমে এসেছে। পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠে এসেছে। এই পানিটা শুকিয়ে যাবে, চুলার জালটা কিন্তু বাড়ানো থাকবে। ভুঁড়ি রান্না করার ক্ষেত্রে তেমন বিশেষ কোনো নিয়ম নেই, জাস্ট এটা জালের উপর ডিপেন্ড করে। আপনি ভুঁড়িটাকে যত জাল দিবেন তত এটার টেস্টটা বের হয়ে আসবে। কষানো প্রায় হয়ে গেছে, তেলটা যখন উপর উঠে আসবে তখন আমি পানি দিব। এখনো বেশ খানিকটা পানি আছে। আমি আবারও নেড়ে নিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি কিন্তু চুলার জালটা একদমই কমাইনি, হাই হিটে রেখেছিলাম, ওভাবেই আছে।
पानी दिए दीचे और एकटू लागबे पानी एखन आमरा एटाके नेड़े चेड़े ढेके दिब ए पर्याये दुई थेके तीन मिनट हाई हिटे रान्ना करार पर चूलार जालटा आमरा कमिये दिब ता ना होले किन्तु फुड़ीटा परफेक्टलि सिद्ध हबे ना देखते पाच्छेन आर बेश अनेकटा समय धरे हबे भुड़ीटा आसले भुड़ीटा जेदिन रान्ना करा हय सेदिनई जदि आपनि खेते चान सेटा किन्तु भालो लागबे ना दिये दिच्छि आस्त रसुनगुलो चूलार आँचटा किन्तु एखन कमानो आछे आमरा ढेके दिब ढेके बेश किछुक्षण रान्ना करब देखुन तेलटा किन्तु उठे एसेछे जिरार गुड़ो दिए दिब भुड़ीते जिरार पाउडारटा खूब भालो लागे फ्लेवरटा खूब भालो आसे आर जेटा बोलेछिलाम भुड़ीटा आसले जेदिन रान्ना करा हय सेदिनई जदि आपनि खेते चान ताहले ओटार टेस्टटा खूब एकटा भालो पावा जाय ना भुड़ीटा जाल पड़ले पड़े ओटार फ्लेवरटा भालो आसे टेस्टटाओ भालो लागे खेते भुड़ी रान्नाटा प्राय हो गए देखते पाच्छेन तो देखे नियेछेन मजादार दारुण सुस्वादु भुड़ीर रेसिपी भालो लागले प्लिज सबस्क्राइब करबेन भालो थाकबेन आपनारा निरापदे थाकबेन अल्लाह हाफेज़।